ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা কোন জায়গা বড় ভাই? জানকিনাথপুর মধ্যে জায়গির। আচ্ছা, আপনি এখানে কতটুকু জমিতে করলা লাগাইছেন? এখানে লাগাইছি 50 শতকে। 50 শতকে কোন কোন জাত লাগাইছেন? আমি লাগাইছি মনে করে নবাব লাগাইছি, তারপরে সুলতান লাগাইছি, আবার আমি দেশি লাগাইছি। আর দেশিও লাগাইছেন? আচ্ছা ঠিক আছে। তো নবাব কি এ পর্যন্ত আপনি ছিঁড়ছেন? না, নবাব ছিঁড়তে পারি নাই, আর সুলতান ছিঁড়ছি। সুলতান ছিঁড়ছেন? কতটুকু ছিঁড়ছেন এ পর্যন্ত? 28 কেজি ছিঁড়ছি। 28 কেজি ছিঁড়ছেন? বাজারে ভালো দাম পাইছেন? হ্যাঁ, বাজারে ইনশাল্লাহ। আচ্ছা, বাজারে নিয়ে গেছেন, এটা কি মানে আপনার যারা পাইকার পত্র তারা কি এটা কিনছে? কিনছে। আচ্ছা, মোটামুটি পছন্দ করছে। পছন্দ করছে জাতটাকে। আচ্ছা, আমরা তো দেখতেছি যে আপনার জমিতে যে ফলগুলো ধরছে, এইটা তো সুলতানেরই, তাই না? হ্যাঁ, সুলতান। আচ্ছা, তো আপনার কাছে ফলগুলো দেখে কিরকম মনে হচ্ছে? খুব সুন্দর মনে হচ্ছে। খুব অনেক 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 ফল কিন্তু এখানে, যে আপনি যে দেখতেছেন এখানে কিন্তু শুধু মানে সবগুলোই ফল। হ্যাঁ, তো ইনশাল্লাহ আপনার কাছে জাতটা কি পছন্দ হয়েছে? আমার খুব পছন্দ হয়। আগামীতে কি জাতটা লাগানো যায় ভাই? আগামী এই জাতে লাগাবো আমি, আরো 10 ভাইকে বলবো। আচ্ছা, আর 10 ভাইকে বলবো এবং এটাই লাগাবেন। আচ্ছা, তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো আমরা, আচ্ছা ভাই, এখানে তো আরেকজন কৃষক ভাই আছে, আপনি তো করলা লাগান? আপনাকে এই জাতটা যে আজকে নতুন দেখলেন বা এই জাতের সঙ্গে যে ইয়ে হইলেন, জাত সুন্দর, জাত ভালো আছে। হ্যাঁ, ভালো আছে। আচ্ছা, করলার গাছগুলো আপনার কাছে কেমন মনে হচ্ছে? গাছগুলো ভালো আছে? মোটামুটি ভালো গাছে, অন্য অন্য গাছের থেকে অনেক সুন্দর গাছ। আচ্ছা আচ্ছা, এইটা তো আপনার দেশি জাত, তাই না? এই গাছের যা আমাদের ইয়ে, তো গাছ অনেক সুন্দর। আর এই যে মানে আপনার এখানে কিন্তু অনেক করলা ধরছে। হ্যাঁ জি, অনেক করলা ধরছে। ঠিক আছে, যত্ন নিলে আপনার অনেক ভালো ফলন পাবেন আপনি ইনশাল্লাহ। ফল দেখে আপনার কাছে কেমন মনে হচ্ছে? এটা খুব ভালো মনে হচ্ছে। খুব ভালো মনে হচ্ছে না? আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।